আসসালামু আলাইকুম, আমাদের খেলোয়াড় ভাই বোনেরা কি চলে আসছে? তো যেসব প্লেয়াররা তোমরা মাঠে চলে আসছো একটু কমেন্টে জানা ভাই, যে খেলতে আসছি, খেলা হবে। তো দেখি, এবং যেসব খেলোয়াড় এখন মাঠে খেলতে আসছো তারা একটু জানাও যে কে কোন কলেজ থেকে দেখতেছো আমাদেরকে, মানে তোমার কলেজের নামটা একটু কমেন্ট করো, এবং অবশ্যই ক্লাস করতে গেলে তোমার ক্লাসটা শেয়ার করো। দেখি আরো বেশ কিছু, সবাই একটু কমেন্টে জানাও। তোমার কলেজের নামটা লেখো এবং অবশ্যই ক্লাসে শেয়ার করো, ক্লাস শেয়ার করলে ক্লাস শুরু করবো, এবং কমেন্টে তোমাদের বন্ধুদের নাম মেনশন করো। খেলা তো অবশ্যই হবে, জোস খেলা হবে, কোনো টেনশন নিও না, ঠিক আছে? প্রত্যেকটা আমার খেলোয়াড় ভাই বোন শেয়ার করে কমেন্টে লেখো ডান, শেয়ার করে কমেন্টে লেখো ডান, নিজের ওয়ালে শেয়ার করবা, শেয়ার করে কমেন্টে লেখো ডান, এবং কোপায় দিব, একবার কোপায় ভাস করবো, বহুবুধি কিছুই থাকবে না আজকে। আজকে তোমার আব্বা ডাকতে ডাকতে চলে যাবে, আর মেয়েদের আব্বা ডাকতে ডাকতে চলে যাবে, যে সাইডে দেবা কাইন দেবাছি, টেনশন নিও না, খেলা হবে। সবাই শেয়ার করে কমেন্টে লেখো ডান, এক ঘন্টা ক্লাস করব, এমন কিছু পাবা যা আগে ভাবো নাই, আজকে আরো বেশি আগুন। দেখি আমাদের সাথে সাথে কে কে জয়েন করলো। আকাশ খান আছে আমাদের সাথে, আকাশ খান আছে নটরডেম কলেজ থেকে। আকাশ খান ভিডিওটা শেয়ার করে দাও ভাইয়া, আমি পরে চেক করবো, না হলে কিন্তু অ। উম্মে তাহমিদা সৈয়দাবাদ সরকারি আদর্শ বিশ্ববিদ্যালয় থেকে। জয়ন্ত আছে আমাদের সাথে, আমাদের সাথে বেনজির আহমেদ আছে রাজবাড়ি গভর্নমেন্ট কলেজ থেকে, তানজিম হাসান আছে খুলনা পাবলিক কলেজ থেকে, ইমন জয়েন করছে আমাদের সাথে, আরো কিছু বন্ধু বান্ধব জয়েন করুক, আমার কিছু খেলোয়াড় ভাই বোন জয়েন করুক, আজকে ধুমায় খেলা হবে, আজকে কোনো চার মারবো না, শুধু ছয় খেলো। সবাই একটু শেয়ার করে কমেন্টে লেখো ডান, 33 জন আছো, 33 টা শেয়ার হবে তারপর ক্লাস শুরু হবে। আমাদের সাথে সৌম্য সারা আছে, আমাদের সাথে উর্মি চৌধুরী আছে, আমি কিন্তু বলে দিছি আজকে চার নাই, খালি ছয়। সবাই নিজ নিজ ওয়ালে শেয়ার করে কমেন্টে লেখো ডান, যদি নিজের ওয়ালে শেয়ার করতে আপত্তি থাকে ভাই লাইভ সাইডে চলে যা, তোর দরকার নেই আমার, শেয়ার না করলে অ দাবি থাকবে আল্লাহর কাছে, কারণ আমরা যে ভালো নিউজ গুলো ছড়াই দিতে, মানুষ একটু জানুক ম্যাথ এত সহজে শেখা যায়, মানুষ একটু জানুক ফিজিক্স এত সহজে শেখা যায়, তোমার শেয়ার থেকে কেউ যদি ফিজিক্সটা একটু ভালোভাবে শিখতে পারে, ম্যাথটা যদি একটু সহজে শিখতে পারে, তোমার জন্য আজীবন দোয়া করবে। আকাশ খান ভাইয়া ক্লাসটা শেয়ার করো অথবা ফুটাও। উম্মে তাহমিদা ক্লাস শেয়ার করো অথবা ফুটাও, দৌড় দাও এখান থেকে, ক্লাস শেয়ার করতে হবে ক্লাস করতে গেলে। বেলেজির আহমেদ এভরি সিঙ্গেল পার্সন, তোমরা ক্লাস শেয়ার করলে তারপর আমরা শুরু করব, কারণ আমরা চাই জ্ঞানগুলো ছড়িয়ে দিতে। আমরা আসলে এই জায়গায় খুবই সেলফ সেন্টার্ড হয়ে গেছি, সেলফ সেন্টার্ড হতে হতে নিজের ভালো আমরা বুঝি না, তো সুতরাং এভরিবডি শেয়ার দিস ক্লাস।
প্রত্যেককে শেয়ার করে কমেন্টে লেখো ডান অ অ অ খেলা শুরু রেডি 1 2 3 শোনো মূল মূলের খাঁটি বাংলা কি জানো আচ্ছা আপাতত লিখে দেই বীজ আর মূল মানে কি x এর মান এতটুকু বুঝতে পারছো কে আমাকে একটু জানাও যে মূল মানে হলো x এর মান এতটুকু বুঝতে পারছো কে একটু কমেন্টে জানাও মূল মানে x এর মান যদি এতটুকু বুঝো তোমার বহুপদী 70% কমপ্লিট খেলা শুরু দেখো 1 2 3 এতদিন শুধু তো দ্বিপদী মানে দ্বিঘাত সমীকরণ সলভ করতে পারছো আমি কি খেলা শুরু করব 100 ঘাত দিয়ে খেলা শুরু করব না আমি 100 ঘাত দিয়ে শুরু করি না আমি প্রথমে খেলা শুরু করব হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে সলভ করি x কিউব মাইনাস 3x প্লাস 5 একটা বহুপদীর কয়টা মূল থাকবে এটা ডিপেন্ড করবে তার সর্বোচ্চ পাওয়ারের উপরে এখানে সর্বোচ্চ পাওয়ার কত 3 তার মানে এই বহুপদীর কয়টা মূল আছে তিনটা মূল আছে তাহলে আমি এই তিনটা মূলের নাম কি কি দেব আলফা বিটা গামা এখন আমি যদি বলি x টু দি পাওয়ার 100 মাইনাস 5x কিউব যোগ 2x স্কয়ার মাইনাস 7 তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত 100 তার মানে এই বহুপদীটার কয়টা মূল আছে 100টা মূল আছে তাহলে এইটার আছে 100টা মূল তাহলে এই 100টা মূলকে আমি কি নামে ডাকব আলফা 1 আলফা 2 আলফা 3 এভাবে ডট 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 আলফা 100 তাহলে এবং আমরা যে মূল বলতেছি মূল মানে কার মান x এর মান খেয়াল করো মূল মানে কার মান x এর মান তার মানে কি এই সমীকরণে x এর মানগুলো কত কত আলফা বিটা গামা আর এই সমীকরণের x এর মানগুলো কি কি আলফা 1 আলফা 2 আলফা 3 তো বাচ্চারা দেখো আমি বললাম তাহলে এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ মূল বিশিষ্ট সমীকরণ এখন তুমি দেখো আগের মূল কি ছিল আলফা বিটা সরি 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা হ্যাঁ মূল বিশিষ্ট সমীকরণ আমরা ত্রিঘাত দিয়ে শুরু করলাম যেখানে তোমাদের ভয় তো এখানে এই মূল মূল মানে কার মান x এর মান তাহলে আমরা কি লিখতে পারতেছি x = 1 বাই আলফা তাহলে আলফা সমান কত হবে মাইনাস আলফা সমান হবে 1 বাই x তাহলে তুমি আলফার মান কত পেলা 1 বাই x তাহলে এই সমীকরণে x এর মান 1 বাই x বসিয়ে দাও তাহলে এটা হবে 1 বাই x হোল কিউব মাইনাস 3 ইনটু 1 বাই x যোগ 5 ইকুয়াল টু 0 দিস ইজ আনসার তুমি পারলে আরেকটু স্মরণ করে নিবা আমি যদি বলি আচ্ছা 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা মানে কি এটা কি আগের মূল ছিল আলফা বিটা গামা তাহলে এখনকার মূল কি হবে আগের মূলের উল্টা হয়ে গেছে না তাহলে আমরা এটা যেটা বের করলাম সেটা হচ্ছে উল্টা মূল বিশিষ্ট সমীকরণ আমি আরেকটা एग्जांपल দেই আমি যদি বলি মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা মাইনাস 1 বাই গামা মূল বিশিষ্ট সমীকরণ খেয়াল করো তাহলে এই যে মাইনাস 1 বাই আলফা মূল মানে হলো কার মান x এর মান তাহলে আমরা লিখবো x ইকুয়াল টু মাইনাস 1 বাই আলফা তার মানে আলফা সমান হচ্ছে মাইনাস 1 বাই x তাহলে এখন আমি কি করব এই যে আমাদের তো এই সমীকরণে তাহলে x এর জায়গায় কত বসাবো মাইনাস 1 বাই x বসাবো তাহলে মাইনাস 1 বাই x বসালে কত হয় মাইনাস 1 বাই x হোল কিউব মাইনাস 3 ইনটু 1 বাই x প্লাস 5 ইকুয়াল টু 0 একটু আমাকে কমেন্টে জানাও এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা যদি বুঝতে পারো আমি এবার একটা দ্বিঘাত সমীকরণ সলভ করব 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 7 ইকুয়াল টু 0
এটার মূল হলো আলফা বিটা তাহলে 1/ আলফা 1/ বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে তাহলে আমি কি করব x = 1/ আলফা তার মানে আলফা = হচ্ছে 1/x তাহলে 3 x এর জায়গায় কত বসাবো 1/x হোল স্কয়ার প্লাস 5 1/x - 7 = 0 তো আমি যদি সবগুলো তাহলে এটা কি আসছে 3/x স্কয়ার প্লাস 5/x - 7 = 0 আমি সবগুলোকে x স্কয়ার দ্বারা গুণ করতে চাচ্ছি দেখো x স্কয়ার দ্বারা কি করব গুণ করব তাহলে x স্কয়ার দ্বারা গুণ করলে কত হবে 3 প্লাস 5x প্লাস মাইনাস 7x স্কয়ার ইকুয়াল টু 0 তার মানে মাইনাস 7x স্কয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0 তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো এবার আমাকে যদি বলতো এই অঙ্কটা আমি যদি চাই হাতের তুলি দিয়ে উড়িয়ে দিতে পারবো সেটা কি দেখাবো যে দেখে উত্তর বলতে পারবো দেখাবো তাহলে আমি এটা একটু দেখাই দেখো ভাইয়া এটা একটু দেখাই এটাকে আমি ধরবো আর করব খেলা হবে তাহলে এটাকে আমি ধরি আর করি তাহলে এটা কি উল্টা মূল বিশিষ্ট সমীকরণ না তাহলে তুমি যে কাজটা করবা x স্কয়ারের সহগ আর ধ্রুবক কোনটা কোনটা নিবা x স্কয়ারের সহগ আর ধ্রুবক এই দুইটাকে উল্টাই দিবা এই দুইটাকে উল্টাই দিবা তার মানে 3 এর জায়গায় কত আসবে -7 আর এই জায়গায় -7 এর জায়গায় কত আসবে 3 তাহলে आंसर কত হবে -7x² + 5x + 3 = 0 आंसर দেখো একটু আগে যে आंसर পাইছিলাম আর এখনকার आंसर सेम सेम এবার ঠিক এই অঙ্কটা আমাকে যদি বলতো যে -1/ আলফা, -1/ বিটা মূল বিশিষ্ট সমীকরণ তাহলে আমাদের উত্তর কি হতো জানো আচ্ছা এখানেও তো উল্টা ব্যাপারটা আছে তাই না এখানেও উল্টা ব্যাপারটা আছে তাহলে আমি আগে উল্টাই দেই তাহলে উল্টাই দিলে কত হবে উল্টা দিলে হবে -7x² প্লাস 5x হ্যাঁ প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0 তাহলে এখানে আমি কি করছি শুধুমাত্র উল্টাই দিছি কিন্তু এখানে একটা মাইনাস আছে না যদি দেখি এখানে মাইনাস আছে তখন আমি মাসখানের চিহ্নটাও চেঞ্জ করে দেব তাহলে মাসখানের চিহ্নটা আগে ছিল প্লাস তাহলে এখন কি হবে মাইনাস ক্লিয়ার তাহলে আমরা দেখলাম যদি সবগুলোতে মাইনাস আসে তাহলে x এর সামনের চিহ্নটাও চেঞ্জ হয়ে যায় তাহলে মাইনাস আসলে x এর সামনের চিহ্নটাও কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে আমাকে যদি বলতো মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ তাহলে এবার তো আমাকে উল্টাতে হবে না শুধু কি করতে হবে মাইনাস মাইনাস মানে কোন চিহ্নটা চেঞ্জ হয় x এর সহগের চিহ্নটা চেঞ্জ হয় তার মানে শুধুমাত্র এই চিহ্নটা চেঞ্জ হবে প্লাস আছে মাইনাস হবে তাহলে आंसर কত হবে 3x² - 5x মাইনাস 7 ইকুয়াল টু 0 সবাই যদি বুঝে থাকো একটু কমেন্টে লেখো খেলে দিছি দেখো খেলে দিছি দেখি কে কে খেলতে পারছো এবার আমি তোমাকে একটা প্রবলেম সলভ করতে দেব যে 3x² - 2x - 1 ইকুয়াল টু 0 তাহলে সবাই বলো এইটার 1/ আলফা 1/ বিটা মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে সবাই একটু কমেন্টে জানাও যে 1/ আলফা 1/ বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে 1/ আলফা 1/ বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করার নিয়মটা হচ্ছে এই যে x স্কয়ারের সহগটা ধ্রুবকে চলে যাবে আর ধ্রুবকটা x স্কয়ারের সহগে চলে আসবে আর আমি যখন এখানে একটা মাইনাস দেব তখন মাঝের চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে তাহলে সবাই একটু উত্তর করে জানাও যে এখানকার आंसरটা কি হবে তো তার আগে দেখি আমাদের সাথে কে কে জয়েন করছে দেখি আমাদের সাথে
বরাবরের মতো নিধি আছে আমাদের সাথে। নিধি বলছে বুঝেছি, তো কি আহমেদ ফ্যান্টাস্টিক, তুমি ফ্যান্টাস্টিক ভাইয়া। আমার এখানে যে সব ছোট ভাই বোনেরা লাইভ দেখতেছে, প্রত্যেকটা ছোট ভাই বোন আমার ফ্যান্টাস্টিক। ইউ আর অল মাই ফ্যান্টাস্টিক ব্রাদার এন্ড সিস্টার্স, আই লাভ ইউ অল। তো কি আহমেদ আছে ওয়ান্ডারফুল প্রত্যাশা আছে আমাদের সাথে, প্রত্যাশার উপর প্রত্যাশা আমাদের অনেক বেশি। বেনজিন আহমেদ বলছে বুঝতে পারছি, নাইম হয়ে আছে আমাদের সাথে, সে বুঝতে পারছে। ওয়াও, তুমি এত ভালো বুঝো কেমনে। জেরিন খান, তারপর হচ্ছে হাসান বলছে বুঝতে পারছি ভাইয়া, তোমরা তো অনেক ভালো বুঝো ভাইয়া, সবাই বুঝতে পারছো, ওয়াও গ্রেট। এবং তোকে আহমেদ বলছে নেগেটিভটা আরেকবার, নেগেটিভ বললে কি করতে হবে, শুধুমাত্র এক্স এর সহগের চিহ্নটা চেঞ্জ করতে হবে, তার মানে এটা প্লাস ফাইভ এক্স আছে আর মাইনাস ফাইভ এক্স করে দেবো, আর কিছু না। তো সবাই খেলে দিছি দেখি। জিয়াউদ্দিন সিফাত বলছে কেমন কোপ চলে ভাই, একদম অবাক কোপ। অনেকে উত্তর করছো, আমরা দেখবো কার কার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা সবাই একটু এটার উত্তর দেওয়ার চেষ্টা করো, এটার আনসারটা কত হবে। তো দেখি আবির মাহমুদ শিশির বলছে আনসার হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। তারপর তোকে আনসার করছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। তো আমার এবার একটু বোঝার চেষ্টা করি তাহলে আসলে আনসার কি হবে। আমাদের নিয়মটা কি, মাইনাস ওয়ানটা এখানে আসবে, থ্রিটা এখানে চলে যাবে, তাহলে আনসার হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এটাই আনসার। যারা এটা উত্তর করছো তোমাদের সকলের উত্তর সঠিক, কিন্তু তোমাকে যদি বলতো, তোমাকে যদি বলতো মাইনাস ওয়ান বাই আলফা মাইনাস ওয়ান বাই বিটা, তাহলে আনসার কত হইত, তাহলে আনসার হতো দেখো এই জায়গায় আগেরটা তো হতোই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি, এটা আমরা কোনটা বের করলাম, ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা। এবার আমাকে কি করতে হবে, মাঝের চিহ্নটা মানে এক্স এর সহগের চিহ্নটা চেঞ্জ করতে হবে, তখন এটা হয়ে যেত প্লাস, শেষ। আমরা নতুন অঙ্ক করব এবার। আচ্ছা এবার তোমাকে যদি বলা হয় দেখো এই সমীকরণে আলফা প্লাস টু বিটা প্লাস টু মূল বিশিষ্ট সমীকরণ, তার মানে আমরা কি বলবো, তাহলে মূল বিশিষ্ট সমীকরণ। তা তুমি খেয়াল করো আমরা তখন কি বলবো, আমরা তখন বলবো যে এক্স ইকুয়াল টু কত, আলফা প্লাস টু, তার মানে আলফার মান কত হবে x মাইনাস 2। তাহলে আমার এই সমীকরণে x এর মান x মাইনাস 2 বসালে যা পাওয়া যাবে সেটাই হবে উত্তর। আমাকে যদি বলে 3 আলফা 3 বিটা 3 গামা মূল বিশিষ্ট সমীকরণ, দেখো এই জায়গায় এখন 3 আলফা 3 বিটা 3 গামা, তার সবগুলো গুণ কয় গুণ হইছে, 3 গুণ। অথবা তোমার বলতে পারে যে তিন গুণ মূল বিশিষ্ট সমীকরণ, তো দুটো একই জিনিস। তাহলে এবার আমরা কি করব, তাহলে আমরা লিখবো এক্স ইকুয়াল টু থ্রি আলফা, তার মানে আলফার মান এক্স বাই থ্রি। তাহলে এই সমীকরণে এক্স এর জায়গায়, সরি এই সমীকরণে x এর জায়গায় x বাই 3 বসাবো, তাহলে আনসারটা কত হবে x বাই 3 হোল কিউব মাইনাস 3 ইনটু x বাই 3 প্লাস 5, হ্যাঁ প্লাস 5 ইকুয়াল টু 0, এটাই আনসার। এখন তোমাকে যদি বলতো যে হচ্ছে আলফা মাইনাস 3 বিটা মাইনাস 3 গামা মাইনাস 3 মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে তুমি কি লিখতা, যে x ইকুয়াল টু হচ্ছে আলফা মাইনাস 3, তার মানে আলফার মান হচ্ছে x প্লাস 3, তাহলে আমাদের আনসার আলফা ইকুয়াল টু হচ্ছে x প্লাস 3। তাহলে আমি এই সমীকরণে x এর জায়গায় x প্লাস 3 বসাবো। এভাবে আমরা প্রতিসম মূল বিশিষ্ট যে কোনো সমীকরণ সলভ করতে পারবো। আমি আবার বলতেছি প্রতিসম মূল বিশিষ্ট যে কোনো সমীকরণ সলভ করতে পারবো। এখন প্রতিসম মূল বলতে কি বোঝায়, দেখো আমাদের মূলগুলো আছে আলফা বিটা গামা, আমি কি বলছি আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা প্লাস টু, তার মানে প্রত্যেকটা মূলই দুই করে বাড়ছে,
তার মানে এটা প্রতিসম মূল পরেরটা দেখো মূলগুলো আছে আলফা বিটা গামা এখনকার মূল কত 3 আলফা 3 বিটা 3 গামা তার মানে এখানকার মূলগুলো কি মূল প্রতিসম মূল তার মানে মূলগুলো যদি একই ভাবে বাড়ে কমে বা গুণন হয় বা ভাগ হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে ওই মূলগুলোকে বলতে পারবো প্রতিসম মূল আর প্রতিসম মূলের যে কোনো অঙ্ক সেটা দ্বিঘাত হোক ত্রিঘাত হোক চতুর্ঘাত হোক বা 100 ঘাত বিশিষ্ট সমীকরণ হোক সেটা আমরা এই নিয়ম দিয়ে সলভ করতে পারবো আর মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা এখানে যে টেকনিকটা শিখছিলাম সেই টেকনিকটা কিন্তু শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের জন্য প্রযোজ্য এটা ত্রিঘাত সমীকরণের জন্য প্রযোজ্য হবে না আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো কিনা এবং কেমন খেলে দিচ্ছ অনুভূতিটা কি এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে খেলাধুলা কেমন হচ্ছে আও সবাই দেখি ভালো উত্তর করছো আনসার করছিলাম তো এবার আমরা নিউ কনসেপ্টে চলে যাব হ্যাঁ দ্বিঘাত সমীকরণ সমীকরণ যার একটি মূল মূল 2 + 3i ভাইয়া আমরা কি এখন পর্যন্ত কোনো সূত্র দিছি তোমাকে কোনো সূত্রই জানি না ভাইয়া এই মানুষটাই সূত্র জানে না আমি শুধু একটা কথা তোমাকে বলছি মূল মানে কার মান x এর মান সবাই বলো মূল মানে কার মান x এর মান মূল মানে x এর মান মূল মানে x এর মান এটা দিলেই বহুপদী এতটুকু শিখলেই বহুপদী 70% অঙ্ক কমপ্লিট খেলো দেখো কিভাবে খেলতে হয় তাহলে এটা যেহেতু মূল তার মানে এটা কিসের মান x এর মান 2 + 3i তার মানে আমি কি বলতে পারবো x মার্কার নিয়ে আসুন একটু এখানে তাহলে দেখো x = 2 + 3i তাহলে আমরা কি বলতে পারবো x - 2 = 3i এখন আমি দুই পাশে বর্গ করে দেব তাহলে এটা হবে x - 2 হোল স্কয়ার = 3i স্কয়ার তাহলে এটা হবে x স্কয়ার - 4x + 4 = 3 মানে হলো 9 আর i স্কয়ার মানে কত - 1 তাহলে ক্যালকুলেশন করলে x স্কয়ার - 4x প্লাস 13 ইকুয়াল টু 0 দিস ইজ আনসার শেষ ঝামেলা শেষ এখন তোমাকে বললো এমন একটি দ্বিঘাত সমীকরণ যার একটি মূল হ্যাঁ 3 - রুট 5 তাহলে আমরা কি বলবো এ মূল মূল মানে কার মান x এর মান তাহলে x ইকুয়াল টু 3 minus root 5 তার মানে x minus 3 equal to minus root 5 তাহলে আমি যদি ক্যালকুলেশন করি x square minus আমাকে কি করতে হবে square করতে হবে এই পাশে square এই পাশে square তাহলে x square minus 6x plus 9 এটা a minus b whole square এর সূত্র পেয়েছি টেনশন নিও না equal to 5 তার মানে x square minus 6x প্লাস 9 থেকে 5 বাদ দিলে কত হবে 4 দিস ইজ উত্তর এন্ড দিস ইজ ইওর ম্যাথস শেষ একটু কমেন্টে টপটপ জানা লক্ষীরা কমেন্টে টপটপ জানাও যে বুঝতে পারতেছ কিনা আমি টি-20 খেলি না ভাইয়া আমি টি-10 খেলি না আমি টি-1 খেলি সহজ কথা ভাইয়া শোনো যদি কোনো অকৃতজ্ঞ এখানে থাকো এখনো লাইভ শেয়ার করো না তুমি এখান থেকে বের হয়ে যাও এই ক্লাসটা করতে গেলে তোমাকে শেয়ার করতে হবে আমি সহজ কথা সবাই সুন্দরভাবে বলতে পারে না আমি বলতে পারি এটা আমার একটা আর্ট সত্য কথা সুন্দরভাবে বলাটা একটা আর্ট এই জায়গায় সবাই একটু কমেন্টে জানাও যে হচ্ছে ক্লাস করতে গেলে ক্লাস শেয়ার করো প্রত্যেকটা বাচ্চা কাচ্চা ক্লাস শেয়ার করো কারণ
তাহলে তোমাদের বন্ধুরাও জানতে পারবে যে অঙ্ক এত সহজে করা যায়, সূত্র ছাড়া করা যায়, কিচ্ছু করাই নাই ভাই। শুধু এটা মনে রাখবি, মূল মানে x এর মান, খেলা এখনো বাকি। একটু শেয়ার করো, যারা শেয়ার করো নাই শেয়ার করে কমেন্টে লেখো ডান, যারা শেয়ার করোনি শেয়ার করে কমেন্টে লেখো ডান। এবং তোমরা অনেকে আমাকে ইনবক্স করতেছিলে যে আমরা যে একটা ব্যাচ শুরু করতেছি, যে আমাদের এখন তোমাদের তিন ইয়ার অর্থাৎ পরীক্ষার্থী যারা সেকেন্ড ইয়ার আছো, যারা ফার্স্ট ইয়ার আছো, তিন গ্রুপের জন্য আমাদের তিন ধরনের ব্যাচ আছে। প্রত্যেকের ফিজিক্স ব্যাচ আছে এবং ম্যাথ ব্যাচ আছে। এখন এই জায়গায় যারা পরীক্ষার্থী তাদের জন্য আমরা প্রি অ্যাডমিশন ব্যাচ শুরু করতেছি, ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। তো তোমরা যদি কেউ ওই কোর্সটা করতে আগ্রহী হও তাহলে ক্লাস শেষে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আবার তাদের জন্য ফিজিক্স কোর্সও আছে, ম্যাথ কোর্সও আছে। আবার যারা 2022-21 সালে এসএসসি পরীক্ষা দিবা অর্থাৎ যারা সেকেন্ড ইয়ার, তাদের জন্য সেকেন্ড ইয়ারে কোর্স চলমান আছে। তোমরা আমার কাছে ফিজিক্স কোর্সও করতে পারবে, ম্যাথ কোর্সও করতে পারবে। তো যারা আগ্রহী আছো ক্লাস শেষে যোগাযোগ করবে অবশ্যই। এবং যারা এবার ফার্স্ট ইয়ারে উঠবে তাদের জন্য আলাদা ফিজিক্স ব্যাচ আছে, ম্যাথ ব্যাচ আছে, এবং সবগুলো ব্যাচ অনলাইনে। তোমাদের সাথে সেখানে আরো অনেক খেলা হবে। তবে এখন সামনের খেলাগুলো দেখে আসো। রেডি? এবার এবার আমরা যে জিনিসটা বুঝবো, যে জিনিসটা করব, সেই জিনিসগুলো তোমরা আগে মুখস্থ করতে। এখন দেখবে যে কত সুন্দরভাবে জিনিসগুলো শেখা যায়। আমরা এবার একটু বহুপদী ফিল করার চেষ্টা করব। সবাই এখন একটু বেশি মনোযোগী হও, আর একটু বেশি মনোযোগী, তাহলে দেখবে তুমি এখানে একটা অসম্ভব সুন্দর একটা ফিল পাবে। একটু আমার সাথে থাকো, দেখবে খুব সুন্দর একটা ফিল। ম্যাথ যে এত সুন্দর কথা বলতে পারে তুমি এটা চিন্তা করতে পারবা না। এই জায়গায় আমি ধরলাম একটা সমীকরণের মূল আলফা বিটা। তাই আলফা বিটা এই জায়গায় আলফা বিটা মানে কি? এই আলফা বিটা কার মান? এক্স এর মান। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? এক্স মাইনাস আলফা ইনটু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো। কেন এটা বলতে পারলাম? দেখো এটা হইলে আমরা কি লিখতাম? হয় এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো, তার মানে এক্স এর মান আলফা, আর না হয় এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো, তার মানে এক্স এর মান বিটা। তার মানে এক্স এর মান আলফা বিটা হলে এটা লেখা যায়। এখানে তো এক্স এর মান আলফা বিটা, তাহলে আমরা এটা লিখতে পারবো। একটু ফিল করার চেষ্টা করো ভাইয়া। তাহলে দেখো এক্স আর এক্স গুণ করলে কত হবে? এক্স স্কয়ার। এই গুণনও কিন্তু করার সহজ নিয়ম আছে। এবার আমি দেখব এক্স কয়টা আছে। দেখো এক্স পাওয়া যাবে কয়টা, এইটার সাথে এইটা গুণ করলে এক্স পাওয়া যাবে, তাহলে এটা হচ্ছে মাইনাস বি এক্স। আবার এইটা আর এটা গুণ করলে এক্স পাওয়া যাবে মাইনাস আলফা এক্স বিটা এক্স। আর এক্স পাওয়া যাবে না কোথায় কোথায়? আলফা আর বিটা গুণ করলে, তাহলে মাইনাসে মাইনাস প্লাস, প্লাস আলফা বিটা। তাহলে ক্যালকুলেশন করলে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। খুব মনোযোগী হও, যদি মূলগুলা আলফা বিটা গামা হয় তাহলে আমরা কি বলতে পারবো? এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা ইকুয়াল টু কত? জিরো। তাহলে আমি সবার আগে যেটা চিন্তা করবো, দেখি এক্স কিউব কয়টা আসতেছে। এখানে এই এক্স এই এক্স এই এক্স এই তিনটা গুণ করলে আমি এক্স কিউব পাই। দেখো আর কিন্তু কোনোভাবে এক্স কিউব পাওয়া সম্ভব না। তাহলে এবার আমি দেখবো এক্স স্কয়ার কিন্তু কিভাবে পাওয়া যায়। তাহলে আমি যদি এই এক্স আর এই এক্স গুণ করি তাহলে হবে আমার এক্স স্কয়ার, আর সেক্ষেত্রে এটা এটা গুণ করছি, তাহলে এটার কোনটার সাথে গুণ করতে হবে? মাইনাস গামার সাথে। তাহলে তাহলে এটা হবে মাইনাস গামা এক্স স্কয়ার। অনুরূপভাবে আমি যদি এই এক্স আর এই এক্স গুণ করি তাহলে হবে মাইনাস আলফা এক্স স্কয়ার, আর একটা পাবো মাইনাস বিটা এক্স স্কয়ার। তোমরা গুণ করে দেখিও ভাইয়া, যোগ এরপর এগুলো পাবো আলফা এক্স যোগ বিটা এক্স যোগ গামা এক্স। আমি গুণ করতেছি, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু জিরো। এখন আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা। দেখো এরপরটা হচ্ছে প্লাস এক্স ইনটু
x into এখানে একটু ভুল করছি সরি এটা হবে আলফা বিটা x যোগ বিটা গামা x যোগ গামা আলফা x মাইনাস আলফা বিটা গামা তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা যোগ গামা আলফা মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0 আর খুব ভালো করে বুঝো এখন তুমি একটা জিনিস খেয়াল করো এই জায়গায় দেখো প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে এক নম্বর বৈশিষ্ট্য দেখলে একটা প্লাস হবে আরেকটা কি হবে মাইনাস হবে আচ্ছা দেখতে সমস্যা হচ্ছিল ব্লার হয়ে গেছে আচ্ছা ওকে আচ্ছা দেখি এখন ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও তো এখন ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও আচ্ছা আমি খেয়াল করি নি সরি আচ্ছা ঝাপসা আচ্ছা এখন একটু কমেন্টে জানাও এখন কমেন্টে জানো সব ঠিকঠাক কিনা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্লাস শুরু করব এখান থেকে এখন ঠিক আছে আচ্ছা তাহলে আমি একটু রিপিট করি দেখো এখানে আমরা ধরে নিচ্ছি একটা মূল হলো দুটা মূল হলো একটা সমীকরণের দুটা মূল হলো আলফা আর বিটা তাহলে আলফা বিটা তাহলে কার মান x এর মান তাহলে আমরা কখন ব্যাপারটা যদি এরকম হয় x alpha into x beta equal to 0 তাহলে আমরা কি লিখি হয় x minus alpha equal to 0 তার মানে x এর মান আলফা অথবা x এর মান বিটা তার মানে x এর মান আলফা বিটা হলে আমরা এই আকারে লিখতে পারবো তাহলে আমরা যেহেতু x এর মান আলফা বিটা এই কারণে আমরা এই জিনিসটা লিখলাম তাহলে এখন এই জিনিসটা যদি লিখি তাহলে আমি এটা গুণ করলে এটা পাবো আর যদি এটা পাই তাহলে এখন দেখো x স্কয়ার মাইনাস এই দুটো থেকে যদি আমি x কমন নেই তাহলে এটা হবে আলফা প্লাস বিটা যোগ আলফা বিটা অনুরূপভাবে সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে আমি এটার পরিবর্তে কি লিখব এগুলা কার মান x এর মান তাহলে এই মূলগুলো যদি x এর মান তাহলে আমরা এখানে কি লিখতে পারি x - আলফা x - বিটা x - গামা ইকুয়াল টু 0 হ্যাঁ এখন তুমি দেখো গুণন করার এই তিনটা রাশির গুণন তোমাদের কাছে অনেক বড় মনে হতে পারে কিন্তু এটা কিন্তু সহজে করা যায় তুমি এটা কিভাবে করবা জানো তুমি প্রথমে দেখবা সর্বোচ্চ পাওয়ার কত হতে পারে এখানে সর্বোচ্চ পাওয়ার কত হতে পারে তিনটা x আছে x কিউব তাহলে তুমি দেখবা কত ভাবে x কিউব পাওয়া যায় তারপরে তুমি চিন্তা করবে কত ভাবে x স্কয়ার পাওয়া যায় তারপর চিন্তা করবে কত ভাবে x পাওয়া যায় ক্লিয়ার দেখো x কিউব পাওয়ার উপায় একটাই এই x এই x এই x গুণ করা তাহলে কত হবে x কিউব এবার x স্কয়ার পাইতে গেলে কি করতে হবে দুইটা x গুণ করতে হবে আরেকটা অন্য কিছু তাহলে দেখো এই দুইটা x x স্কয়ার আরেকটা অন্য কিছু মাইনাস মাইনাস গামা তার মানে হবে মাইনাস গামা x স্কয়ার এবার আমি যদি এই দুটো নেই তাহলে এই দুটো নিলে এই দুটো হবে x স্কয়ার আরেকটা অন্য কিছু তাহলে মাইনাস আলফা তাহলে হবে মাইনাস আলফা x স্কয়ার ঠিক আছে আমি যদি পরেরটা চিন্তা করি আমি যদি এইটার এটা নেই তাহলে এটা হবে x স্কয়ার আরেকটা নিতে হবে x না অন্য কিছু মাইনাস বিটা তাহলে মাইনাস বিটা x স্কয়ার তাহলে এইভাবে চিন্তা করলে তুমি কিন্তু বড় গুণন ছোট করে করতে পারবে এবার এই গুণটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি তাহলে দেখো এখন হবে x কিউব মাইনাস x স্কয়ার কমন নিলে এটা হবে আলফা প্লাস বিটা প্লাস গামা এখান থেকে x কমন নিলে হবে আলফা বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0 এবার এটাকে আমরা কি লিখতে পারি দেখো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে কি এখানে মূলই কয় দুইটা যেহেতু দুইটা মূল এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ আলফা ইনটু x যোগ সামেশন অফ আলফা বিটা ইকুয়াল টু 0 কারণ আলফা বিটা এই আকারে সার কিছু নাই এটা সমান আমরা কি লিখতে পারি x কিউব মাইনাস x স্কয়ার সরি x স্কয়ার আলফা প্লাস বিটা প্লাস গামা মূল কি ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি সামেশন অফ আলফা মূল তিনটার যোগফল হ্যাঁ যোগ
দেখো s ইনটু এখানে কয়টা করে মূল আছে দুইটা করে মূল আছে দুইটা করে মূল থাকলে আমরা কি লিখি সামেশন অফ আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0 এবার তুমি কিছু ক্রাইটেরিয়া দেখো এখন এই পর্যন্ত যারা বুঝছো আমাকে একটু জানাও যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা এই পর্যন্ত বুঝলে পরে বহুপদীকে তোমার মনে হবে আরে এতদিন আমি কি করতো কি করতাম একটু আমাকে জানাও যে এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা দেখো এবার আমরা এই দুইটা সমীকরণ চিন্তা করি আমি তোমাকে বলি এতটুকু যদি তুমি বোঝো তুমি 100 ঘাত বিশিষ্ট সমীকরণের মূল কি হবে এটাও তুমি পেরে যাবে মানে 100 পদী সমীকরণ দ্বিঘাত ত্রিঘাত 100 ঘাতী সমীকরণ তুমি সলভ করতে পারবে 1 কোটি ঘাত বিশিষ্ট সমীকরণ তুমি সলভ করতে পারবে একটু আমার সাথে আসো দেখো গুণটা আরেকবার দিস ভাই গুণটা একটু ভাষায় প্র্যাকটিস করিও ও আচ্ছা আমি গুণটা নিয়ে একটু কথা বলি গুণ তো তোমরা করতে পারবে আমি এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি যে আমি প্রথমে দেখছি x কিউব তো একভাবেই সম্ভব তারপর আমি চিন্তা করব যে হচ্ছে x স্কয়ার কি কিভাবে হতে পারে তাই x স্কয়ার হতে গেলে কি হতে হবে আমার যেহেতু এখানে তিনটা জিনিস দুইটা x নিতে হবে আরেকটা অন্যটা তাই না তাহলে দেখো আমি যদি ax আর ax নেই তাহলে এটা হলো x স্কয়ার তাহলে আরেকটা নিতে হবে কোনটা অন্যটা তাহলে মাইনাস গামা তাহলে কত হবে মাইনাস গামা x স্কয়ার আমি যদি এবার এইটা আর এইটা নেই তাহলে এটা হলো x স্কয়ার তাহলে আরেকটা নিতে হবে অন্যটা তার মানে মাইনাস আলফা তার মানে এটা হবে মাইনাস আলফা x স্কয়ার এবার আমি যদি এইটা আর এইটা নিতাম তাহলে এটা হইতো x স্কয়ার আরেকটা নিলে আরেকটা কোনটা অন্যটা মাইনাস বিটা তার মানে মাইনাস বিটা x স্কয়ার এইভাবে আমি বাকিগুলোও করছি আশা করি এবার বুঝতে পারছো হ্যাঁ ও লাস্ট ইন লাইনটা আরেকবার দেখো আলফা প্লাস বিটা মানে কি এখানে একটা একটা করে মূল আছে সামেশন মানে কি যোগফল কিসের যোগফল আলফা আকারে যতগুলো আছে সবগুলোর যোগফল তো এখানে তো আলফা আকারে এই বিটাই আছে তাহলে এটা পরিবর্তে আমরা লিখব সামেশন অফ আলফা এখানে আলফা বিটা তো মূলই দুইটা আলফা বিটা আকারে আর কিছু লেখা যায় না তার মানে এটাই সামেশন অফ আলফা বিটা দেখো এই জায়গায় সামেশন অফ আলফা মানে কি এটা কি একটা একটা করে সবগুলোর যোগফল আর একটা একটা করে সবগুলোর যোগফলটা আমি কি দিয়ে লিখি সামেশন অফ আলফা অনুরূপভাবে আমরা বাকিগুলো করছি এবার খেলাটা দেখো খুব মনোযোগ দিয়ে শুনিও এবার প্লাস মাইনাস প্লাস দেখো তার মানে একটা প্লাস একটা মাইনাস এবার মিলাই প্লাস মাইনাস প্লাস মাইনাস তার মানে সমীকরণের ব্যাপারটা কেমন হবে একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে ক্লিয়ার এবার তাহলে তুমি বোঝার চেষ্টা করো এবার দ্বিতীয়বার আমি যে কাজটা করব সেটা হচ্ছে দেখো পাওয়ার এক এক করে কমবে x এর পাওয়ার দেখবে এক এক করে কমবে x স্কয়ার x x নাই x কিউব x স্কয়ার x x নাই তার মানে আমি দুই নম্বর বুঝতেছি x এর পাওয়ার এক এক করে কমতেছে আর তিন নম্বরে দেখো প্রথমটাই কিছু ছিল না তারপর তাই সামেশন অফ মানে সামেশন অফ একটা তারপর তাই সামেশন অফ দুইটা খেয়াল করো সামেশন অফ একটা সামেশন অফ দুইটা সামেশন অফ মানে এটা হলো সামেশন অফ তিনটা ক্লিয়ার এখন তুমি 100 ঘাতী সমীকরণ সলভ করতে পারবে তাহলে আমরা একটু বৈশিষ্ট্যগুলো লিখি একটি প্লাস হ্যাঁ অপরটি অপরটি মাইনাস দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে x এক করে কমবে মানে x এর পাওয়ার হ্যাঁ পাওয়ার এক করে কমবে হ্যাঁ তাহলে কিভাবে শুরু হবে একটা হবে সামেশন অফ আলফা তারপর একটা সামেশন অফ আলফা বিটা তারপর একটা সামেশন অফ আলফা বিটা গামা তো তুমি খেয়াল করো তাহলে বলো তো দেখি আলফা বিটা গামা ডেল্টা তাহলে এখানে মূল কয়টা চারটা তাহলে চতুর্ঘাত মূল বিশিষ্ট সমীকরণ কি হবে তাহলে চতুর্ঘাত মূল বিশিষ্ট সমীকরণ হবে প্রথম হলো x টু দি পাওয়ার 4 একটা প্লাস আর একটা মাইনাস প্লাস মাইনাস খেয়াল করো তাহলে x টু দি পাওয়ার 4
x এর পাওয়ার এক এক করে কমবে x স্কয়ার x আর তারপরটা হলো 9 এরপরে কি সামেশন অফ আলফা সামেশন অফ আলফা বিটা সামেশন অফ আলফা বিটা গামা আর হলো সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা সবাই এটা সমান তাহলে কত হবে 0 সবাই একটু কমেন্টে জানাও যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তাহলে যদি ব্যাপারটা এরকম হইতো যদি ব্যাপারটা এরকম হইতো আমার মূলগুলো কত আলফা বিটা গামা ডেল্টা ফাই তাহলে কি ঘটনা ঘটতো তাহলে কি হইতো এই জায়গায় x টু দি পাওয়ার 5 কারণ 5টা মূল x টু দি পাওয়ার 4 x কিউব x স্কয়ার x হ্যাঁ x তারপরে হচ্ছে ধ্রুবক একটা প্লাস আরেকটা মাইনাস একটা প্লাস আরেকটা মাইনাস প্লাস মাইনাস তাহলে এটা হলো সামেশন অফ আলফা বিটা এটা কি হবে সামেশন অফ আলফা বিটা গামা আর এইটা হবে সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা হ্যাঁ এটা প্লাস এটা x মাইনাস সামেশন অফ আলফা আলফা বিটা গামা ডেল্টা ফাই ইকুয়াল টু 0 দিস ইজ আনসার আর লাস্ট একটা সামেশন দেয়া আর না দেয়া কি কথা আমাকে এখন একটু জানাও যে এই লাস্ট পর্যন্ত তোমরা বুঝতে পারলে কিনা এবং আমাকে এখন একটু বলো তোমরা কি 1 কোটি ঘাত বিশিষ্ট সমীকরণ সময় লাগবে বলো হবে কিন্তু তোমরা বেসিকটা বুঝতে পারছো কিনা বলো একটু আমাকে কমেন্টে জানাও যে বেসিকটা বুঝতে পারছো কিনা যদি বুঝতে থাকো তাহলে আমি যদি বলি এবার তোমাকে আমি একটা ছোট্ট একটা দ্বিঘাত সমীকরণ দেব যে 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0 আমাদের বেসিকটা কি আমাদের বেসিকটা হচ্ছে যে এই যে প্রথম যে জিনিসটা এটার সামনে কিন্তু কোনো সহগ থাকবে না তার মানে এটার সামনে কত থাকা যাবে না 3 থাকা যাবে না তাহলে 3 থাকা যাবে না তাহলে আমি কি করব সবগুলোকে 3 দ্বারা ভাগ করব তাহলে x স্কয়ার মাইনাস 2/3x প্লাস 5 ইকুয়াল টু কত 0 এবং আমার কন্ডিশনটা কি প্লাস মাইনাস এরকম হওয়া লাগবে তাহলে আমার এটা কিন্তু মিলেও গেছে প্লাস মাইনাস প্লাস হ্যাঁ মিলে গেছে তাহলে বলো তো দেখি এইটা হলো কিসের মান সামেশন অফ আলফার মান তাহলে সামেশন অফ আলফা আর এটা কিসের মান সামেশন অফ আলফা বিটার মান তাহলে সামেশন অফ আলফা কত হবে মাইনাস 2/3 সামেশন অফ আলফা বিটা কত হবে 5 এটা ও এটা 5/3 সবগুলোকে 3 দ্বারা ভাগ করতে হবে তাহলে 5/3 দিস ইজ আনসার তাহলে আমি যদি বলি আমি আরেকটা প্রবলেম বলি যে x কিউব মাইনাস আচ্ছা 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0 তাহলে বলো আমাদের নিয়মটা কি একটা মাইনাস একটা প্লাস আচ্ছা এখানে আমি 2x কিউব দিই তাহলে আমার কন্ডিশনটা কি x কিউবের সামনে কোনো প্রকার সহগ থাকা যাবে না তাহলে সবগুলোকে কত দ্বারা ভাগ করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে তাহলে সবগুলোকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে x কিউব বাই 2 মাইনাস 3 বাই 2 x স্কয়ার তাহলে মাইনাস 2 বাই 2 x প্লাস 5 বাই 2 ইকুয়াল টু 0 এখন ভাইয়া তুমি দেখো আমার নিয়ম একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস দেখো প্লাস মাইনাস প্লাস তার মানে এখানে প্লাস দিতে হবে এটা ব্র্যাকেটে চলে যাবে হ্যাঁ প্লাস মাইনাস তাহলে এটা মাইনাস দিতে গেলে কি করতে হবে এখানে মাইনাস দিলে এখানে আরেকটা মাইনাস দ্বারা গুণ করতে হবে এখন তাহলে বল এটা আমাদের কিসের মান সামেশন অফ আলফা এইটা সামেশন অফ আলফা বিটা এইটা সামেশন অফ আলফা বিটা গামা তাহলে বল সামেশন অফ আলফার মান কত মাইনাস 3/2 সামেশন অফ আলফা বিটার মান কত বলো এই জায়গায় মাইনাস 2/2 তার মানে হলো মাইনাস 1 এবার সামেশন অফ আলফা বিটা গামার মান কত মাইনাস 5/2 একটু আমাকে কমেন্টে বলো
যে এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারলে কিনা। এবার আমি যদি আরেকটু সুন্দর করে বলি, আরেকটু সুন্দর করে বললে বলতে হয় সামেশন অফ আলফা মানে কি, আলফা প্লাস বিটা, ও সরি তিনটা মোড, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা। দেখো সামেশন অফ আলফা বিটা মূল কয়টা, তিনটা, তো সামেশন অফ আলফা বিটা তার মানে কি হবে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাহলে এটা সমান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই টু। দেখি কে কে বুঝতে পারছে। তো কি আমি বলছে স্যার আমার প্রশ্নের উত্তর দিলেন না, সরি ভাই আমি তোমার প্রশ্নটাই দেখি নাই, তুমি ক্লাস শেষে আমাকে প্রশ্নটা করিও অথবা এর মধ্যে আশা করি উত্তরটা পেয়ে যাবে। তো কি আহমেদ, ওয়াও ফ্যান্টাস্টিক কনসেপ্ট, ইউ আর এ ফ্যান্টাস্টিক গাই, তাই আমার কনসেপ্ট ফ্যান্টাস্টিক মনে হয়। তাহমিদা বলছে বুঝতে পারছি, সাদত হাসান বুঝতে পারছে, ফেরদৌস উকিল কুপাই দিছে, ওয়াও সবাইকেই কুপাইতে হবে ভাই। এবার আমরা একটু বড় প্রবলেম সলভ করি, দেখো বড় প্রবলেম সলভ করি। আমি বললাম x টু দি পাওয়ার 7 মাইনাস 5x কিউব যোগ 2x স্কয়ার হ্যাঁ মাইনাস 3x প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে যে কাজটা করব, আমাদের তো মান এক এক করে কমা লাগবে, x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 4, x কিউব হ্যাঁ x স্কয়ার x 1 x ধ্রুব। এখন কি আমার এটা হওয়া লাগবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখন দেখো x টু দি পাওয়ার 6 কি আছে তার মানে এটা 0, x টু দি পাওয়ার 5 কি আছে তার মানে এটা 0, x টু দি পাওয়ার 4 কি আছে 9 তার মানে এটা 0, x কিউব আছে প্লাস 2 আমার এখানেও প্লাস, তাহলে এটা কত হবে 2, আর x স্কয়ার এর সামনে কি কিছু আছে তার মানে এটা 0, তো x স্কয়ার এর সামনে কত আছে, দেখো এখানে ভুল করছি, এখানে যেহেতু মাইনাস 5 আছে তার মানে এখানে মাইনাস 5 হতে হবে। দেখো এখানে যেহেতু প্লাস 2 আছে আমার এখানে মাইনাস, তার মানে এখানে মাইনাস 2 হতে হবে হ্যাঁ, আর x তো নাই তাহলে 0, তারপরে আসবে তো মাইনাস 1, সমস্যা নাই। তাহলে দেখো এটা কি সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা গামা, সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা হ্যাঁ। এরপর এটা হচ্ছে সামেশন অফ, এইভাবে চলতেই থাকবে, আর লাস্টেরটা হলো সামেশন অফ আলফা, এভাবে সাতটা। তাহলে আমি যদি বলি সামেশন অফ আলফা কত হবে 0, সামেশন অফ আলফা বিটা কত হবে 0, সামেশন অফ আলফা বিটা গামা কত হবে 0, সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা কত হবে মাইনাস 5। তো এভাবে তুমি এখন যে কোনো সমীকরণ আসো সলভ করতে পারবে কি পারবে না, একটা জিনিস মনে রাখবে, প্রথম সামেশনটা হলো মূলগুলার যোগফল। আমি তোমাকে আবারও বলতেছি প্রথম সামেশনটাকে আমরা বলি মূলগুলার যোগফল, আর এই লাস্টে যেটা পাই এইটার নাম অলওয়েজ মূলগুলার গুণফল, মূলগুলোর গুণফল, এটা সব সময় মাথায় রাখবে। তাহলে আমি লাস্ট এক্সাম্পলটা দেব, x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব যোগ 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তা আমার নিয়মটা কি, পাওয়ার এক এক করে কমতে হবে, x টু দি পাওয়ার 4 x কিউব x স্কয়ার x ধ্রুবক প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখো এখানে কত আছে মাইনাস 1, x এর সামনে কত আছে প্লাস 2, তাহলে হতে হবে এখানে মাইনাস 2 হ্যাঁ, x স্কয়ারের সামনে কিছু নাই তার মানে কত 0, x কিউবের সামনে মাইনাস 3 তাহলে এখানে 3, x টু দি পাওয়ার 4 এর সামনে কিছু নাই। তাহলে বল এই যে প্রথমে যে সামেশন অফ আলফা এটার মানে কি, মূলগুলোর প্রথমটা হচ্ছে মূলগুলোর যোগফল, তাহলে মূলগুলোর যোগফল কত হবে আলফা ইকুয়াল টু
माइनस थ्री তাহলে বলো পরেরটা কি সামেশন অফ আলফা বিটা সমান কত জিরো তারপরেরটা কি সামেশন অফ আলফা বিটা গামা ইকুয়াল টু কত মাইনাস টু আর লাস্টেরটাকে কি বলি দেখা যায় লাস্টেরটাকে কি বলি লাস্টেরটা হচ্ছে মূলগুলোর গুণফল তাহলে মূলগুলোর গুণফল সমান হবে মাইনাস ওয়ান তো আশা করি এখন তোমার যদি 100 ভাগ বিশিষ্ট সমীকরণও বলে তুমি সলভ করতে পারবে তো কেমন দিচ্ছ একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা কেমন দিতে পারতেছ এবার আমরা মূলের প্রকৃতি নিয়ে কথা বলবো মূলের প্রকৃতি নিয়ে কথা বলবো দেখো মূলের প্রকৃতি কি মূলের প্রকৃতি যে আমরা জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 তার এই সমীকরণে x এর মানটা কত x এর মানটা হচ্ছে মাইনাস b এটা সবাই তোমরা জানো মাইনাস b প্লাস মাইনাস রুট অফ r কত বার হচ্ছে মানে দেখেন তো b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a কত বার বন্ধ ভাই আচ্ছা আজকে যেহেতু নামাজ আছে আমরা 12:30 পর্যন্ত ক্লাস কন্টিনিউ করব এবং বহুপদীটা আজকে আমরা শেষ করতে পারবো না আমরা এটার উপর ফার্দার থেকে আবার ক্লাস নেব যদি আমার সুযোগ হয় ইনশাআল্লাহ তো যতটুকু পারি আমরা 12:30 পর্যন্ত কমপ্লিট করি আর ক্লাসটা যদি ভালো লাগে আমার জন্য গ্রুপের সবার জন্য নামাজে গিয়ে দোয়া করবো অবশ্যই কেমন কারণ তোমাদের প্রতি আমার দেওয়ার মতো কিছু নাই ভালোবাসা ছাড়া তোমরাও আমাকে যদি কোনো কিছু গিফট করতে চাও সেই গিফটটা হতে পারে আমার জন্য নিজ নিজ ধর্মমতে আমার জন্য দোয়া করা এটাই হবে আমার জন্য তোমার দেয়া সবচেয়ে বড় গিফট আমি তো গিফটটা আশা করতেই পারি তাই না তাহলে খেয়াল করো তাহলে এই x এর মান মানে কি x এর মানই হলো সমীকরণের মূল সমীকরণের মূল দেখো এটা একটা কি সংখ্যা বাস্তব সংখ্যা এইটাও বাস্তব সংখ্যা তাহলে সমীকরণের মূলটা কেমন হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে এটার উপরে এখন এইটার উপরে তাহলে দেখো রুট অফ আর বি স্কয়ার মাইনাস ফোর এসি এইটা যদি বাস্তব হয় এটা বাস্তব এটাও বাস্তব তাহলে পুরো মূলটাই কি হবে বাস্তব তাহলে মূলগুলো বাস্তব সহজে বুঝিও মুখস্থ করলে হবে না ভাইয়া তার মানে এই যে রুট অফ আর বি স্কয়ার মাইনাস ফোর এসি হ্যাঁ এইটা যদি অবাস্তব হয় অবাস্তব হয় তাহলে মূলগুলো অবাস্তব এখন তুমি একটু বোঝার চেষ্টা করো যে এইটা কখন বাস্তব হবে এইটা বাস্তব হইতে গেলে এই আমাদের ভেতরের মানটা কি হইতে হবে প্লাস হইতে হবে অথবা শূন্য হইতে হবে তার মানে বাস্তব হওয়ার শর্ত হবে বি স্কয়ার মাইনাস ফোর এসি হয় প্লাস হতে হবে প্লাস মানে গ্রেটার দেন জিরো অথবা শূন্য হইতে হবে তার মানে ইকুয়াল জিরো তাহলে বি স্কয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হলে মূলগুলো হবে বাস্তব এবার দেখো এইটা যদি অবাস্তব হতে হয় তাহলে বি স্কয়ার মাইনাস ফোর এসি হ্যাঁ তাহলে খেয়াল করো এটা অবাস্তব হতে গেলে b স্কয়ার মাইনাস 4ac রুটের ভেতরের মানটা রুটের ভেতরের মানটা যখন মাইনাস আসে তখন আমরা জানি সেটা হয় জটিল সংখ্যা তার মানে এই রুটের ভেতরের অংশটা কি হইতে হবে মাইনাস হইতে হবে খেয়াল করো রুটের ভেতরের অংশটা কি হইতে হবে মাইনাস হইতে হবে আর রুটের ভেতরের অংশ মাইনাস হওয়া মানে কি লেস দেন 0 হওয়া আগেও হয়তো তোমরা পারতে মুখস্থ করতে কিন্তু দেখলে যে এটা আসলে মুখস্থ করার মতো কিছু ছিল না তাহলে b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে সমীকরণের মূলগুলো হবে অবাস্তব আর যদি দেখো যে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হলে বাস্তব হবে ঠিক আছে আর ইকুয়াল 0 হলে মূল দ্বয় হবে সমান মূল দ্বয় সমান তো আমরা একটা প্রবলেম সলভ করি আর এই ক্ষেত্রে সমান মূলগুলো হবে সমান মূল x equal to minus b divided by 2 আছে
দেখো তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি k minus 3 হোল স্কয়ার যোগ 2k minus 1 into x যোগ 3k minus 1 equal to 0 k এর মান কত হলে মূল দ্বয় বাস্তব আমি বললাম কে এর মান কত হলে মূলদ্বয় সমান কে এর মান কত হলে মূলদ্বয় উল্টা তো আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে মূলদ্বয় বাস্তব হওয়ার শর্ত কি দেখো মূলদ্বয় বাস্তব হওয়ার শর্ত হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac গেটার দ্যান অর ইকুয়াল 0 তার এই ক্ষেত্রে মূলদ্বয় সমানও হতে পারে অসমানও হতে পারে ইকুয়াল 0 হলে হবে সমান আর গ্রেটার দ্যান অর লেস এই ইকুয়ালটা যদি না থাকে তাহলে হবে অসমান তাহলে আমি বলবো মূলদ্বয় বাস্তব ও অসমান যদি এটা হয় তাহলে আমাদের লিখতে হবে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 আর যদি শুধুমাত্র বাস্তব থাকে তাহলে আমাকে কি লিখতে হবে b স্কয়ার মাইনাস 4ac greater than or equal 0 clear খেয়াল করো তাহলে এখানে b এর মান কত তাহলে এটা ছিল k minus 3 into x square plus আমরা জানি a x square plus b x plus c তাহলে দেখো b এর মান কত 2k minus 1 2k minus 1 होल स्क्वायर माइनस 4ac তাহলে 4 ইনটু a কত k minus 3 k minus 3 আর c কত 3k minus 1 equal to 0 তাহলে আমরা এটা সমাধান করলে পেয়ে যাব এটা সমাধান করলে পেয়ে যাব এবার দুই নম্বরে কি বলছে k এর মান কত হলে মূলদ্বয় সমান তাহলে মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি মূলদ্বয় সমান হওয়ার শর্ত b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হবে 0 তার মানে খেয়াল করো তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো k এর মান কত হলে মূলদ্বয় পরস্পর উল্টা তাহলে মূলদ্বয় পরস্পর উল্টা তার মানে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল হলো 1 বাই আলফা যেহেতু মূলদ্বয় পরস্পর উল্টা তাহলে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল কত হবে 1 বাই আলফা আমরা যদি সমীকরণটার দিকে তাকাই আমাদের নিয়মটা কি আমাদের নিয়মটা হচ্ছে একটা প্লাস আর একটা মাইনাস তাহলে আর একটা মাইনাস মানে কি এখানে মাইনাস মাইনাস দিতে হবে তাহলে আমাদের ঠিক আছে একটা প্লাস আর একটা মাইনাস তারপর একটা প্লাস তার মানে এটাও ঠিক আছে তাহলে খেয়াল করো x স্কয়ারে সহগ কত দিতে হবে 1 তাহলে আমি যে কাজটা করব x স্কয়ারে সহগ 1 বানানোর জন্য সবগুলোকে k - 3 দ্বারা ভাগ করব তাহলে x স্কয়ার মাইনাস মাইনাস 2k মাইনাস 1 ডিভাইড বাই k মাইনাস 3 ইনটু x যোগ 3k মাইনাস 1 ডিভাইডেড বাই k মাইনাস 3 দেখো আমরা জানি এই যে আলফা ইনটু 1 বাই আলফা এটাকে আমরা কি বলি সামেশন এটা হলো সামেশন অফ আলফা এটা হলো সামেশন অফ আলফা বিটা তাহলে এই যে আলফা ইনটু 1 বাই আলফা তার মানে সামেশন অফ আলফা মূলদ্বয়ের গুণফল লাস্ট একটা মূলদ্বয়ের গুণফল তাহলে মূলদ্বয়ের গুণফল কত হবে 3k মাইনাস 1 ডিভাইডেড বাই k মাইনাস 3 হবে তাহলে ক্যালকুলেশন করলে 3k minus 1 equal to হবে k minus 3 বা 2k equal to হবে minus 2 তাহলে k equal to হবে minus 1 this is answer কোন সূত্র নাই ভাই বহুপদী কোন ফর্মুলা নাই তবে তুমি যদি বলো আমি লাস্ট যে অঙ্কটা করলাম এই লাস্ট অঙ্কটা তুমি যদি বলো আমি একটা শর্টকাট শিখবো
শর্টকাট দিয়ে সহজে অঙ্ক করব, তাহলে তুমি কি করতে পারো, মূলদ্বয় পরস্পর উল্টা হওয়ার কন্ডিশন হলো মূলদ্বয় পরস্পর উল্টা, এটার কন্ডিশন হলো, কন্ডিশন হলো c = a, তাহলে c = a কেমন, দেখো এখানে c কত ছিল k - 3, a কত ছিল 3k - 1, হ্যাঁ তাহলে আমরা লিখতে পারতেছি 3k - k 2k = -2 k = -1, এভাবে শর্টকাট অ্যাপ্লাই করে করতে পারো। তুমি আরো দুটো জিনিস লিখে নিতে পারো, হ্যাঁ লেখো মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হলে b = 0, মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হলে b = 0। তাহলে আমরা এভাবে সামনের ক্লাসে বহুপদী মেইন ম্যাজিক গুলো, আমরা আগামী ক্লাসে আরো কিছু ম্যাজিক দেখাবো, আমাদের প্রত্যেকটা ক্লাসে অনেক ভালো ভালো জিনিস পাবে তোমরা ইনশাআল্লাহ। আরেকটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দেই, তোমাদের মধ্যে যাদের টার্গেট মেডিকেল তাদের কিন্তু আজকে 9টায় ক্লাস আছে, আজকে 9টায় যাদের টার্গেট মেডিকেল তাদের ক্লাস আছে, তোমরা সবাই মেডিকেলের ক্লাসটাতে জয়েন করবে। ফার্স্ট ইয়ারের ক্লাস আছে বিকেল 5টায়, ভেক্টরের উপরে আমরা ভেক্টর শুরু করব, এবং আজকে রাত 10টায় আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পেজে দ্বিপদী বিস্তৃতির উপর আমার একটা ক্লাস পাবে, তোমরা সবাই সেই ক্লাসটাতে জয়েন করতে পারো। আর আরেকটা জিনিস মনে রাখবে যে এরপরেও তোমাদের যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে নক করিও, আমি তোমাদের জন্য সব সময় প্রস্তুত আছি। সে পর্যন্ত আমার প্রত্যেকটা ছোট ভাই ছোট বোন এবং তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ভালো থাকুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, লাভ ইউ অল। দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, আচ্ছা গুড, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই অল লাভলি ব্রাদার এন্ড সিস্টার, লাভ ইউ।